এটা এমন একটি নির্বাচন যেখানে কোনো প্রার্থী নাই, যেখানে কোনো ভোটার নাই, যেখানে কোনো নির্বাচন নাই। আজকে আমি সরকারের কাছে একটি আবেদন করব, সেটি হচ্ছে যে আজকে আপনারা বাংলাদেশের 18 কোটি মানুষের মুখের দিকে তাকিয়ে দেখুন, তারা কি কথা বলছে সে কথা আপনারা শুনুন, আপনারা দেয়ালে লিখন করতে শিখুন। আপনারা যেটাকে বলছেন নির্বাচন, সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ শুধু নয়, সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষ, সারা বিশ্বের সম্মানিত যে মিডিয়া, পত্র পত্রিকা, রেডিও টেলিভিশন, তারা সবাই আজকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে এই নির্বাচন হচ্ছে একটি গ্রহণীয় নির্বাচন। এই নির্বাচনে মানুষের কোন ভোট নাই, এই নির্বাচনে কোন প্রার্থী নাই, এই নির্বাচনের ফলাফল নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এই রাজধানী ঢাকা শহরে নির্ধারিত হয়ে গেছে। কাজে আজকে আমরা সরকারকে একটি আবেদন করছি, আবেদনটি হচ্ছে যে আপনারা এই ধরনের একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্যকে ধ্বংস করে দেবেন না। বাংলাদেশ মুক্তি হয়েছিল গণতন্ত্রের জন্য, এদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য, এদেশে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে এদেশে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছিল গণতন্ত্রের জন্য। আজকে আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে, তারা যদি আজকে যে ভুল পথে হাঁটছে সে ভুল পথে যদি হাঁটতে থাকে, তাহলে এই আওয়ামী লীগ ইতিহাসের আস্থা করে বিক্ষিপ্ত হবে। আপনারা এই কঠিন সত্যকে উপলব্ধি করুন। আমি স্পষ্ট ভাষায় বলছি, বিএনপি তথা বাংলাদেশের গণতন্ত্রকামী যে 63টি রাজনৈতিক দল আজকে নির্বাচন বর্জন করেছে, তারা একটি নীতিতে বিশ্বাসী। সেই নীতি কি? তারা উদারনৈতিক গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, এবং সে কারণে আজকে আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের ভ্রান্ত পথ থেকে ফিরে আসো। আপনারা এদেশের মানুষের মতামতকে শ্রদ্ধা করতে শিখুন।